কেয়া জহুরুল ভাই, কেমনে নিজে শালাকদের দুই নম্বরে দেখাচ্ছেন, এটা কি আপনার সাথে যায়? আপনার ওপর একটা আস্থা ছিল যে আপনি জনগণের হক নষ্ট করবেন না, কিন্তু সেই বিশ্বাসটাও আজকে নষ্ট হয়ে গেল। বিশ্বাস করো টেরা, আমি এলে কিছুই জানি না। আমার শালা যে রিলিফের সেল বাজারে বিক্রি করে এটাই আমি আজকে প্রথম শুনলাম। আপনার শালার ডিলারশিপ এই মুহূর্ত থেকে ক্যান্সেল হবে সেটা নোটিশ করে জেনে দেন, আর পরবর্তীতে কাক ডিলারশিপ দেওয়া হবে সেটা চেয়ারম্যান সাহেব জেনে দিবি। ঠিক আছে, হক নোটিশ দিয়ে জানিয়ে দিচ্ছি। আর পরবর্তী থেকে স্বজনপ্রীতি বাদ দেবেন, আপনাকে শ্রদ্ধা করে দেখে এই পরামর্শটা দিলাম, তা না হলে এতক্ষণ এই টেরার খারাপ রূপ দেখতে পেলেননি। দেখো টেরা, এই পদে আমি অনেক দিন হলো আছি। সফিক চেয়ারম্যান যখন এই ইউনিয়নের চেয়ারম্যান আছিল, চারদিকে তখন খালি দুর্নীতি হচ্ছিল, তখনও আমি দুই নম্বর কাজ করিনি। এখন কৃষক কর্ম, মরার ভয় তো আমারও আছে, আমারও একদিন মরা লাগবে। এই জন্যই তো আপনাকে সম্মান দেই, এমন কোনো কাজ করেন না যাতে সম্মানের হানি হয়। তাহলে আপনি নোটিশ তৈরি করে জেনে দিন, আমি এখন চেয়ারম্যান সাহেবের রুমে গেলাম। আচ্ছা যাও। কি এক মুসিবতে পড়ে গেলাম, কিছু কবারও পাচ্ছি না, সবারও পাচ্ছি না। এ মুখে চেয়ারম্যান তো ডিলারশিপ বাতিল করে দিল, আজ তো বাড়িতে আমার জায়গা হবি না, বাড়িতে গেলে বউ আমার বুদ্ধে ঝড় তুলবি। যা হওয়ার হোক, চাকরি বাঁচাবার চাইলে ডিলারশিপ বাতিল করাই লাগবে, কিছু করার নাই। দেখি শালাক একটা ফোন দিয়ে জানে দি। কি ব্যাপার, দুলা ভাই অসময়ে ফোন দিল, টেকার ভাগ চাবি নাকি? দেখি আগে, রিসিভ করি কি কয়। কেরে মন্টু, কুন্টি রে তুই? দুলা ভাই, আমি তো বাড়ি, তে জরুরি কোনো কথা আছে নাকি? তোর টিসিবির ডিলারশিপ তো বাতিল হয়ে গেছে রে। আমার ডিলারশিপ বাতিল হচ্ছে মানে কি? এর লাবতাবল কথাগণ, সরকারি সেল বাজারে বিক্রি করিস, তোকে তো বাতিল আগে করা লাগলো নি। কয়েকটা টাকা কামাই করার জন্যই তো বাজারে সেল বিক্রি করিচ্ছি। দুলা ভাই হয় ইনকাউরে কথা হচ্ছেন আমার সাথে? আপনি আমার দুলা ভাই, আপনি হলো ইউনিয়নের সচিব, আমার বিপদ আপদ হলে আপনিই তো সবকিছু সামলে নেবেন। আমি কি সামলাম হে? তুই গরিবের হক বাজারে বেশি টাকা বিক্রি করিচ্ছ, আর সেই দায়ভার আমাকে সামলাবার করছ? এত কথা আমি ফোনে কয়া পারবো না, তুই তাড়াতাড়ি পরিষদে চলাই। আচ্ছা থাকেন, আমি আসিচ্ছি। আর আসার সময় সব কাগজপাতি সাথে করে লিয়ে আসিস, কোনো কাগজ যেন বাদ না থাকে। ঠিক আছে, সব লিয়ে যামুনি, রাখলাম তাহলে। তুই কথা কতিছু, তাড়াতাড়ি ফোন কাট। ওস্তাদ, কথা কয়ে যা বুঝলাম সজীবের কোনো দোষ নাই। তুই কেঙ্কা করে বুঝলো দোষ নাই, নিজের শালাক ডিলারি দিছে, দুই নম্বরই করার জন্যই তো দিছে। আমার তো মনে হয় সজীব দুই নাম্বার না, ওর শালা মুন্টুই দুই নাম্বার। সজীবের কথাবার্তায় যা বুঝলাম, লোকটা খুব অনুদপ্ত এবং অপমানিত হচ্ছে। অনেকেই আছে পরিস্থিতির শিকার হয়ে খারাপ হয়ে যায়, তা ওস্তাদ এবার ডিলারশিপ কাক দিবার চাচ্ছেন? দেখি চিন্তা ভাবনা করে। কেয়া, তোর কাছে কোনো লোক আছে নাকি? না তেমন কেউ নেই, তবে আপনি যাক ভালো মনে করেন তাকে দেন। তাহলে একটা কাম করে, বেকার ভালো একটা সেন্টার খোঁজ কর, ওকে ডিলারশিপটা দুমো। ফুলদুগড়ি গ্রামের মমিন ভাই নাই, লোকটা খুব ভালো, কাজ কাম কিছু করে না, তবে চাকরি বাকরির খোঁজ করিচ্ছে, সারাদিন তো গাড়ি লিয়ে ঘরে, তবে চেংড়া হিসেবে পারফেক্ট আছে, খুব নীতিবান চেংড়া, যেটা ভালো সেটা ভালোই করবে, আর যেটা অন্যায় সেটা অন্যায় করবে, এতে কার কি হলো সেটা দেখার সময় নেই। যদি মমিন ভাই ডিলারি দেন তাহলে সুষ্ঠুভাবে বন্টন হবি, এটা আমি 100% শিওর। কথাটা মন্দ কইস নি, এতে করে বেকার একটা চেংড়া আর কর্মসংস্থান হবি। ওই যেন আবার মারিং কাটিং করে না, তুই কি ওকে ভালো করে চিনিস? না, চেংড়া হিসেবে একবারে সলিড, নেতৃত্ব দেওয়ার মতোই একটা চেংড়া, মমিন ভাইয়ের দায়িত্ব দিলে ঠিকঠাক মতোই পালন করবি। তাহলে তো খুব ভালো, ওকে তাহলে সন্ধ্যে আমার বাড়িতে আসবে কোস? তাহলে আমি ফোন করে আসবার কমনি। তা দুপুরবেলা বাড়িতেই খাবেন নাকি এটি খাওয়ার ব্যবস্থা করম? একটু আগে রূপা ফোন দিছিল, দুপুরে বাড়িতে খাওয়া লাগবে, রান্না বান্না করে বসে আছে। তাহলে ওস্তাদ আপনি বাড়ি বিলে যান, আমি বাকি কাম সারে আসিচ্ছি। তুও চলেক, বিকেলে কাজ কাম সারিসিনি। সচিবের শালা আসিচ্ছে, ওর সাথে না দেখা করা লাগবে, আপনি যান আমি আসিচ্ছি। আচ্ছা আয় তাহলে, আমি গেলাম। দুলা ভাই আসমু? দেরে না থেকে তাড়াতাড়ি সামনে বস। আচ্ছা বসতেছি। তে দুলা ভাই, এটা কোনো কথা, আপনি সচিব থাকা অবস্থা তো আমার এত বড় সর্বনাশ কেমনে হলো? দুই নম্বরই করলে তো ইঙ্গে হবি হে, তোকে বিশ্বাস করে ডিলারশিপটা দিলাম, আর তুই কি করলো সেটার অপব্যবহার করলো। আজকে যে চেয়ারম্যানের সামনে আমার নাক কাটা গেল, সেটা তুই কি করবো হে? শোনেন দুলা ভাই, এ দেশে সবাই উন্নয়নের নামে হরি লুট করে খাচ্ছে, সেটি আমি সামান্য কিছু চাইল মেরে দিছি, তাই আপনার বাজিচ্ছে। খালি এনা চুরি করছি, কোনো বাড়ির তো আর ডাকাতি করিনি, আর আপনি আমার দুলা ভাই হয়ে এই সামান্য বিষয় ম্যানেজ করে পারেন না।
এত কথা কয়ে লাভ নাই, আগের দিন বাঘে কাছে, এখন এই ইউনিয়নের চেয়ারম্যান সামসু, কোপা সামসু। এনা ১৯-২০ হবে দিবি না, ১৯-২০ হলেই গুয়ার চাকু মারবি। আর তুই গরিবের হক বাজারে বিক্রি করিচ্ছ, তোর তো দেখি চারটা ছয় হাত রে। দুলাভাই সচিব হলে কলজে ছয় হাত না বারো হাত হয়, তবে আপনার সচিব হয়ে আমার জন্য কিছুই করে আবার ইচ্ছেন না, এটা কিন্তু দুঃখের বিষয়। এটি আমার কিছু করার নাই, এটা আমার চাকরি, নির্দেশ পাইছি সেই মোতাবেক কাজ করা লাগবি। তুই এখন আমার চোখের সামনে গিয়ে সত্য, আর কিছু করার নাই, যা। হাই রে নির্দেশালা, তাই বলে আত্মীয় স্বজন কিছুই মানবেন না, আপনি যদি ভালো হয় তাহলে বাদ দেন, যান। আমিও ম্যানচের কাছে কয়ে বেড়ামো আপনি ইচ্ছা করে আমার ক্ষতি করলেন, আমি এটাও কয়ে বেড়ামো যে আমার চাউল মাইরা দেওয়ার পিছনে সচিবের হাত আছে। তুই তো দেখি চারটা বিগলোস, কয়েকদিন আগে তোকে চাকরি লিয়ে দিলাম আর তুই আমাকে শিবির তুলিচ্ছ। শালা ইনকে করে দিলে তার কয়দিন পয়সা মরমু, দিনের পর দিন যাচ্ছে, জাবিনের তো কোনো নামগন্ধই নাই। আল্লাহ মানুষের কি করতে পারে, কত ভালো জায়গাত আসিলে আমার একটা ভুলের জন্য কোনটে আসলাম, বিপদে পড়ছি আর একটা শালা আমাকে দেখবার আসে না, আর মানুষের বিপদের সময় কত পাশে থাকছি আর আমার বিপদে কেউ আসে না। একবার তো উচিত আসিল এলাকার থেকে সফিক চেয়ারম্যানে আসা, তুই আমার ঘনিষ্ঠ লোক রে, তাও তো একবার তো দেখবার আসলো না। ভাই আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, তা তো তা খবর কি তোর? খবর আর কি, আপনি জেলের মধ্যে আছেন, আমরা ভালো থাকি কেন করে। চিন্তা করিস না, শীঘ্রই জেল থেকে বাইর হচ্ছি, সব লাইন মোটামুটি ওকে। হাইকোর্টের সবচাইতে বড় উকিল নরেশ চক্রবর্তী আমার কেস হ্যান্ডেল করতেছে, তার সফিক চেয়ারম্যান কুন্টিরা উই তো একটাবারও আমার সাথে দেখা করলো না। নিচে দাঁড়ায় আছে, একজনের বেশি দেখা করবার দেনা তো, তাই আমি আসছি। সফিক সাথে তো আপনার সাথে দেখা করবার চাইছিল, তার রাজনীতির পরবর্তী পদক্ষেপ কী হবে সেই বিষয়ে কথা বলো নি। শোন, কিছুদিন পর উপনির্বাচন হবে, এর মধ্যে জেঙ্কে করে হোক আমি জেল থেকে বের হমই। এলাকাতে একটা এমপি ক্যান্ডিডেট করবো, কিন্তু কাক করবো সেটা এখনও মাথায় লেই নাই। এমন একটা লোক সিলেক্ট করবো, আমি যা কমো তাই দান শুনে, আমার বাইরে দান কিছু না করে। তুই সফিকে এক ভালোভাবে রাজনীতি করবার কোশ, আর ছেলে পেলে যান রেডি থাকে, রাজনীতির খেলাটা এবার আমি খেলবো, যে ভুল আমি করছি এই ভুল আর কারোর সাথে হবে দেবো না। চেঙ্গড়া পানার অসুবিধা নাই ভাই, এক তুলি দিলে চেঙ্গড়া পানার আড়াইশো মাথা হাজির। আপনার কাছে আমার একটাই রিকোয়েস্ট, এমপির পর যেন আমাকে প্যানেলের বাইরে না যায়। তোর এত সাপ্লা লাগবি না, পার্টির সেক্রেটারির সাথে আমি কথা কমুনি, কেন্দ্রে আমার একটা ডিম্যান্ড আছে, যদি একটা কথা কই না ফালাবার পারবি না। খালি একটা ষড়যন্ত্রের মধ্যে পড়ে মান সম্মানটা শেষ করলাম, তবে আমি এমপি যদি বেঁচে থাকি এর বিচার একদিন করমই। ভাই আর একটা না আবদার আছিল, আমি তো খুব বিপদে পড়ে গেছি, কেউ তো কোনো সমাধানই দিয়ে বাড়িচ্ছে না, জামিনের আর কয়েকটা দিন বাকি আছে, এর মধ্যে কিছু করবার না পারলে আমার তো আবার জেলের মধ্যে ঢোকা লাগবি। অনেক চেষ্টা করছি ভাই, মজুর বাবার সাথে কোনোভাবেই দেখা করে পারি নাই, চেয়ারম্যান তো আমাদের সাথে খুব ঝামেলা করতেছে। চেয়ারম্যানের পিছন দিয়ে কীভাবে বাস ঢুকান লাগে সেই পরিকল্পনা আমি জেলের মধ্যেই করছি। শালার বেটা খুব ক্রিটিক্যালি, খুব টেকনিক দিয়ে রাজনীতি করে, এত বড় ষড়যন্ত্র আমার সাথে করলো, আমি যে কেঙ্কা করে টিকে আছি একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। ভাই আমি 100% শিওর এর পিছনে কোপা সামসু জড়িত আছে, ওই কোনোভাবে চায় না আমাদের এই প্যানেলটা টিকে থাকুক। তবে একটা সিদ্ধান্ত মনে মনে নিছি, একটা খুন করলেও যে শাস্তি, দুইটা খুন করলেও সে শাস্তি, এর শেষ দেখে ছাড়ব। থাক থাক মাথা গরম করিস না, আগে আমি জেল থেকে বাড়াই। আর তুই কোনো চিন্তা করিস না, আমার এই উকিল দিয়ে তুই তদবির করে নেবো, ইনশাল্লাহ কাজ ১০০-১০০ হবি। তো তোরা কি আজকে ঢাকা থাকবো নাকি চলে দেবো? আপনি যেটা করবেন সেটাই। তাহলে আজ না হয় থাকে সফিক চেয়ারম্যান, কাল যেন আমার সাথে দেখা করে, ওর সাথে কিছু কথা আছে। চাচাকে এই কথা কমনি, তাহলে ভাই আজকে আমি গেলাম, আসসালামু আলাইকুম। ঠিক আছে যা, ওয়ালাইকুম আসসালাম।